আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পাঁচজন চলচ্চিত্র পরিচালককে। যে পাঁচজন চলচ্চিত্র পরিচালক বাংলাদেশকে অনেক সুন্দর সুন্দর চলচ্চিত্র উপহার দিয়েছে। তো চলুন এই পাঁচজন গুণী চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাম্বার ফাইভ, মালেক আফসারি। মালেক আফসারি একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। তিনি সর্বপ্রথম 1983 সালে ঘরের বউ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এরপর থেকে তিনি একের পর এক চলচ্চিত্র উপহার দিতে থাকেন বাংলাদেশের দর্শকদেরকে। মালেক আফসারির সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রের নাম হলো রাস্তার রাজা, সোনার সংসার, ক্ষমা, ঘৃণা, এই ঘর এই সংসার, লাল বাদশাহ, রাজা, হীরা চুন্নি পান্না, ঠেকাও মাস্তান, বোমা হামলা, আমি জেল থেকে বলছি, উল্টা পাল্টা, ফুল অ্যান্ড ফাইনাল এবং পাসওয়ার্ড। বাংলাদেশের সেরা পরিচালকদের মধ্যে চার নম্বরে অবস্থান করছে দেলোয়ার জাহান ঝন্টু। দেলোয়ার জাহান ঝন্টু হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকবি, সুরকার, চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তার সর্বপ্রথম তৈরি সিনেমাটির নাম হচ্ছে লিডার। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বাংলাদেশি দর্শকদের অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ সিনেমাগুলি হল সকাল সন্ধ্যা, কন্যাদান, বীর সৈনিক, জজ ব্যারিস্টার, পুলিশ কমিশনার, হেডমাস্টার, এপার ওপার, আকাশমহল ইত্যাদি। বাংলাদেশের সেরা ডিরেক্টরদের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে FI মানিক। আপনারা অনেকেই FI মানিকের নাম শুনেছেন। FI মানিক হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। তার প্রথম সিনেমা ছিল মায়ের মতো ভাবি। এরপর থেকে তিনি বাংলাদেশি দর্শকদের অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিতে থাকেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কোটি টাকার কাবিন, চাচ্চু, পিতার আসন, দাদিমা, যদি বউ সাজগো, আমাদের ছোট সাহেব, মায়ের হাতে বেহেস্তের চাবি, সবার উপরে তুমি, আমার ভাই আমার বোন, আমার স্বপ্ন আমার সংসার, এক জবান, মাই নেম ইজ সুলতান, দুই পৃথিবী ইত্যাদি। বাংলাদেশের সেরা পরিচালকদের মধ্যে দুই নম্বরে অবস্থান করছে চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। বদিউল আলম খোকন হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ও ব্যক্তিত্ব। তিনি অসংখ্য ছবি নির্মাণ করেছেন যেগুলা সুপারহিট হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলি হল রাজা বাবু, দ্য পাওয়ার, হিরো, দ্য সুপারস্টার এবং নাম্বার ওয়ান, শাকিব খান ইত্যাদি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুভি ডিরেক্টরদের মধ্যে আজকের ভিডিওর প্রথম স্থানে অবস্থান করছে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। যারা বাংলাদেশের সিনেমা দেখে থাকেন তারা কাজী হায়াতকে অবশ্যই চিনে থাকবেন, কারণ তিনি তার চলচ্চিত্র জীবনের শুরু থেকে বাংলাদেশকে অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছেন। কাজী হায়াত হলেন বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। তিনি 1974 সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন। তিনি বাংলাদেশি দর্শকদের জন্য অসংখ্য ভালো মানের ছবি উপহার দিয়েছেন, যে ছবিগুলো ছিল বাস্তবসম্মত এবং দেশপ্রেমের উপরে নির্মাণ করা। চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের উল্লেখযোগ্য চলচ্চিত্রের নাম হলো দ্য ফিদার, দাঙ্গা, চাঁদাবাজ, সিপাহি, দেশপ্রেমিক, লাভ স্টোরি, লুটতারাজ, তেজি, জবরদখল, কষ্ট, ঝড়, বর্তমান, আব্বাজান, পাঞ্জা, ইতিহাস, মিনিস্টার, অন্ধকার, সমাজকে বদলে দাও, কাবুলিওয়ালা, ক্যাপ্টেন মারু, ওরা আমাকে ভালো হতে দিল না, পিতা পুত্রের গল্প, মানিক রতন দুই ভাই, ইফটিজিং, সর্বনাশা ইয়াবা, ছিন্নমূল এবং বীর। এবং এই সমস্ত ছবির মধ্যে সবচাইতে ব্যবসা সফল একটি ছবি তিনি উপহার দিয়েছেন, সেটির নাম হলো আম্মাজান, যেটির অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না। এই আম্মাজান ছবি বাংলাদেশের সবচাইতে ব্যবসা সফল একটি সিনেমা, যেটি নির্মাণ করেছিলেন বাংলাদেশের এই সফল এবং গুণী চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচজন ডিরেক্টরকে দেখালাম, এই পাঁচজন ডিরেক্টরের মধ্যে আপনার সবচাইতে প্রিয় ডিরেক্টরকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।